তো তোমরা দেখতে পেলে অল ওভার যে লুকটা কি রকম আসবে, আমি এইটা তোমাদেরকে দেখাতে চাইলাম যে যেটা বিয়েবাড়ি পারপাসে তোমরা এই রকম লুক আনতে পারো। আর তোমরা এরকম ভাবে কিন্তু কালীপূজো বলো বা নবমী দশমী বলো বা অষ্টমী নবমী বলো এই ভাবে কিন্তু তোমরা কিন্তু সাজতে পারো। এরকম ভাবে তোমরা শাড়ির ড্র্যাপিংও করতে পারো। তো আমার এই ড্র্যাপিংটা ভীষণ ভালো লেগেছে, আর এটা হচ্ছে চন্দেরি সিল্ক আমি যেটা পরেছি। তোমরা দেখতে পেয়েছো এটা একটা রেড ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশন আছে, এটা অল ওভার গোল্ডেন জারির ওয়ার্ক করা আছে। তো এরকমও তোমরা পরতে পারো, হয়তো লুকটা হেভি লাগছে বাট শাড়িটা খুব হেভি মনে হচ্ছে বাট হেভি না। তোমরা এরকমও প্যাটার্নের শাড়ি পরে কিন্তু অনায়াসে তোমরা কিন্তু যাতায়াত করতে পারবে, ক্যারি করতে পারবে। এটা দিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না যে খুব ভারী লাগছে বা কিছু, তা কিন্তু না, খুব অনায়াসে ক্যারি করা যাবে শাড়িটাকে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ডিটেলসে দেখে নিও, লিংক খুললে তোমরা ডিটেলস ওখানে পেয়ে যাবে। তো তোমরা এই রকম সাজটা কিন্তু পার্টিকুলার পূজো পারপাসেই যে করবে তা নয়, এইভাবে কিন্তু তোমরা একটা বিয়ে বাড়িতে অনায়াসে সেজে যেতে পারো। আর আমার দেখতে পাচ্ছ যেহেতু ছোট চুল, সেহেতু আমি কিন্তু কোনো খোপা টোপা করিনি, জাস্ট মানে চুলটা খোলাই আছে। তোমরা যাদের বড় চুল আছে তারা কিন্তু তোমরা বেশ ভালো করে খোপা টোপা করে তার মধ্যে সাদা মালা দিয়ে বা গোলাপ ফুল দিয়ে তোমরা কিন্তু ডেকোরেট করতে পারো। তো সেই হিসেবে তোমরা সাজতে পারো। আমি একটা কিন্তু ফ্রিল দেওয়া ব্লাউজ পরেছি, তো এই রকমও টাইপের তোমরা কিন্তু ব্লাউজ পরে এই রকম লুক আনতে পারো, ঠিক আছে? বা তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম ডিজাইনের ব্লাউজ বানিয়ে তোমরা পরতে পারো, ডাজন্ট ম্যাটার। তো ঠিক আছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইটার পুরো লুক, এই যে অর্নামেন্টস পরা বা এই যে একটা মেকআপের ফুল সাজ, এইটা টোটালটাই কিন্তু আমার বোনের ক্রেডিট, ও পুরোপুরি আমাকে আজকে সাজিয়েছে। তোমরা চাইলে এইভাবে কিন্তু সাজতে পারো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ঠিক আছে? আর কথা বাড়াবো না, অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। কিন্তু তার আগে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো, পুজোটা খুব আনন্দে কাটিও, ঠিক আছে? তো টাটা, বাই বাই, গুড নাইট।